শুক্রবার সকালে রানের পুকুরে ঐতিহ্যবাহী পোশাকে সেজে পাহাড়ের তরুণ তরুণীরা সবার মঙ্গল কামনে কলা পাতায় করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পুজো করেন পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনা করেন সূর্য উদয়ের আগে রানীর পুকুরে ফুল ভাসাতে শতাধিক তঞ্চঙ্গা ও চাকমা শিশু কিশোর তরুণ তরুণী বিভিন্ন বয়সী নারী পুরুষের ভিড় জমায় গঙ্গা দেবীর পুজো শেষে সকাল থেকে ঘরে ঘরে কুড়ি থেকে ত্রিশ ধরনের সবজি দিয়ে তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী পাঁচন নতুন পোশাক পরিধান করে একে অপরের বাসায় পাঁচন খেতে যাচ্ছেন প্রত্যেকে বিশু উৎসবে ফুল বিশ্ব মূল বিষু ও নয়া বছর মোট তিন দিন পালন করে থাকে তঞ্চঙ্গা জনগোষ্ঠী উল্লেখ্য এই উৎসব চাকমা জনগোষ্ঠী বিজু নামে ত্রিপুরা জনগোষ্ঠী মানুষ সাংরাই মারমা জনগোষ্ঠী মানুষ বৈশুখ তঞ্চঙ্গা জনগোষ্ঠী বিশু কোন কোন জনগোষ্ঠী বিহু নামে পালন করে থাকেন পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে পাহাড়ের সকল জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে সম্প্রীতির এই উৎসবে একীভূত করার জন্য সংক্ষেপে এ নামটি প্রচলন করা হয় তাৎপর্য কি মানে কিসের জন্য আপনারা পালন করেন এটা আমাদের ওই চাকমা সমাজের একটা ট্রেডিশনাল কি বিজুর প্রথম দিনকে বলা হয় ফুল বিজু তো ফুল বিজুতে আমরা ওই ফুল তুলে আনি সকালে ভোরে ঘুম থেকে উঠে ফুল তুলে আনি ফুল তুলে এনে এখানে ভাসিয়ে দিই প্রার্থনা করে ভাসিয়ে দিই গঙ্গা মাকে অর্পণ করা হ্যাঁ তারপর এখান থেকে রেলি করে আমরা ওই আমাদের ওই যে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধ মন্দিরে গিয়ে ওই মানে প্রার্থনা করে প্রার্থনা করে ওই ওখানে পাঁচজন খাওয়া হয় আর কি পাঁচজন হচ্ছে আমাদের ট্রেডিশনাল চাকমাস মাজের মানে বর্ষবরণের জন্যই কিন্তু এই দিনটা হয় আজকে আমাদের চাকমাদের হচ্ছে বিজু ফুল বিজু যেখানে আমরা ফুল ফুল তুলিয়ে জলৰ মধ্যে আমাৰ ইয়ে কৰি ইমাৰচন কৰি এতিয়া মানে চাক মাতি তিনিদিন থাকে যে বিজু এটা হ'লে আপোনাৰ ফুল বিজু মূল বিজু কৰিছোঁ কৰিছে এটা তিনিদিন আমাৰ এই বিজু আজকে হৈছে প্ৰথম দিন ষ্টাৰ্টিং আজিকালি আমাৰ আজ থেকে শুরু চাকমা সম্প্রদায়ের বীজ উৎসব তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান নববর্ষ পর্যন্ত এভাবে তারা নববর্ষকে স্বাগত জানায় আর বীজ উৎসবের প্রথম দিন ফুল বীজ ফুল বীজ মানে চাকমা সম্প্রদায়ের মানুষেরা এদিন সকাল সকাল ফুল কুড়িয়ে গঙ্গাঘাটে অর্পণ করে শুক্রবার সকালে রানীর পুকুরে ওই অনুষ্ঠানটি হয়েছে তারপর তারা র্যালির মাধ্যমে বুদ্ধ মন্দিরে গিয়ে পুজো অর্পণ করেন বিউরো রিপোর্ট আর নিউজ